ওয়েলকাম টু মাই চ্যানেল এই আজকে আমি তোমাদের আলোচনা করবো তোমাদের যে এই মডেল প্রশ্নপত্র বইটি দিয়েছে আশা করি প্রত্যেকের স্কুলে বইটি দিয়েছে তো এই বইটি থেকে তোমরা কী কী পড়বে এবং এই বইটি যদি তোমরা পড়ো তাহলে তোমরা এই বইটি থেকে কত নম্বরের প্রশ্ন পাবে আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দেব তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে দেখো প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ যারা বৃত্তি পরীক্ষা নেয় তারাই মডেল প্রশ্নপত্রটি দেয় তো এই মডেল প্রশ্নপত্রে কি থাকে বিগত বছরের প্রশ্নগুলো থাকে বিগত বছর এখানে পরীক্ষার সময়সূচি রুটিন সব কিছু দেওয়া আছে বিগত বছরের প্রশ্নপত্রগুলো এখানে থাকে দেখো দু হাজার তেইশ সালে এই প্রশ্নটি এসেছে তারপর এখানে আছে দু হাজার উনিশ দু হাজার উনিশ তারপর দু হাজার আঠারো তারপর দু হাজার সতেরো তারপর আছে দু হাজার ষোলো তারপর তারপর এখানে কিন্তু আর নেই দু পর্যন্ত রয়েছে এবার বলি এই যে তোমরা এখান থেকে কি কি পড়বে বলো তো এখান থেকে তোমাদের যে যে গদ্যের প্রশ্নগুলো রয়েছে এই গদ্যের প্রশ্নগুলো এই গদ্যের প্রশ্নগুলো পড়বে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে এখানে যে কোনো কয়েকটি প্রশ্ন দিতে হয় যে কোনো চারটি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রশ্ন থাকে পাঁচটি তাই পাঁচটির মতো থেকে চারটি তোমরা কিন্তু এই দু হাজার তেইশ উনিশ সতেরো ষোলো এগুলো পড়লেই কিন্তু তিনটি প্রশ্ন পাবে আর একটি প্রশ্ন কিন্তু প্রতি বছর বানায় দেয় মানে দুটি প্রশ্ন একদম আলাদা থাকে আর তিনটি প্রশ্ন একদম কমন থাকে কিন্তু এখানে এই বছর কিন্তু তোমাদের দু হাজার এবং দু হাজার পনেরো এই দুটো সালের প্রশ্ন কিন্তু দেয়নি তাই তোমাদের দু এবং দু সালের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের কাছে যদি সেই প্রশ্নগুলো না থাকে সেই প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর সহ আমি দিয়ে দেবো তোমাদের যে কন্ট্যাক্ট নম্বর আমি দিলাম দেখো এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করবে যোগাযোগ করবে আমি তোমাদের সেগুলো সহ দিয়ে দেব এবং এই এখানে কি রয়েছে দু তেইশ থেকে ষোলো তা আমি তোমাদের দু হাজার চোদ্দো থেকে দু হাজার থেকে দু হাজার তেইশ দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ এই সমস্ত সালের প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দেব পিডিএফ আকারে দিয়ে দেবো তাই তোমরা যে নম্বরটা আমি দিয়েছি এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদের সেগুলো দিয়ে দেবো এবার কথা হচ্ছে এখান থেকে কি কি পড়বে এখান থেকে তোমরা কী কী পড়বে এই প্রশ্নগুলো তো পড়বেই তার সাথে অর্থ বাক্য রচনা বর্ণ বিশ্লেষণ এলোমেলো লিঙ্গ পরিবর্তন এক কোথায় প্রকাশ অনুচ্ছেদ এগুলো পড়বে এবার অনুচ্ছেদ রচনা তোমাদের দু থেকে দু তেইশ পর্যন্ত যে অনুচ্ছেদ রচনাগুলো এসেছে সেই অনুচ্ছেদ রচনাগুলোর মধ্য থেকেই তোমাদের অনুচ্ছেদ রচনা থাকবে লিঙ্গ পরিবর্তনও সেগুলোই থাকে দু থেকে দু এক কোথায় প্রকাশ ওই দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পর্যন্ত পড়লেই হবে এবার তোমাদের এই অর্থ লেখো এই অর্থ লেখো যে রয়েছে অর্থ লেখো ছয়টি এই ছয়টি কিন্তু তোমাদের সমস্ত সালের প্রশ্নগুলো পড়লে কিন্তু এই ছয়টি তোমরা এখান থেকে অর্থ পাবে না এই অর্থগুলো পাওয়ার জন্য তোমাদের যে প্রাইমারির যে বইটা রয়েছে সেই পাঠ্য বইয়ের অর্থগুলো তোমাদের পড়তে হবে তবেই কিন্তু তোমরা এখান থেকে ছয়টি অর্থ পাবে আর তোমরা দু হাজার থেকে দু পর্যন্ত যত অর্থ লেখো আসে সমস্ত অর্থ লেখো যদি তোমরা পড়ো তবু কিন্তু তোমরা এখান থেকে ছয়টি পাবে না হয় হয়তো তোমরা দুটো নয়তো তিনটে পাবে এবার আসলাম কবিতা কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো এখান থেকে দু হাজার থেকে দু পর্যন্ত তেইশ পর্যন্ত পড়লে কিন্তু হবে না তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতা পড়তে হবে শুধু আমি এই যে সালেরগুলো দেওয়া রয়েছে এগুলো পড়লাম যে এগুলো পড়লেই আমি হয়তো ওই কবিতা পেয়ে যাব তা কিন্তু পাবে না তাহলে এটা তোমাদের সাল থেকে পড়তে হবে এটা কিন্তু তোমরা এই দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত আসা প্রশ্নের মধ্যে মধ্য থেকে যে আসবে এই আশাটা তোমরা করবে না তারপর এটা এটাও তোমাদের টেক্স থেকে যত অর্থ আছে সেগুলো পড়তে হবে বাক্য রচনাগুলো টেক্স থেকে পড়তে হবে তাহলে তোমরা কিন্তু অঙ্কতে একশোর মধ্যে একশো পাবে তা আরেকবার বলে দিচ্ছি কবিতা অর্থ বাক্য রচনা বর্ণবিশ্লেষণ এগুলো করলেই হয়ে যাবে বিপরীত তোমাদের পাঠ্যবইয়ের কিছু করতে হবে এখান থেকে ছয়টির মধ্যে তোমাদের সালের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে হাইলি তিনটা বা দুটো দিতে পারে তাই তোমাদের পাঠ্যবইটা পড়তে হবে অনুচ্ছেদ রসনে এগুলো পড়লেই হবে আর কবিতার প্রশ্নগুলো এগুলো পড়লেই হবে কিন্তু বলে দিলাম এখানে চারটির মধ্য থেকে দুটো তোমরা সাল থেকে পাবে আর বাকি দুটো কিন্তু প্রতি বছর দুটো দুটো করে কিন্তু নতুন নতুন প্রশ্ন দেয় তো তোমাদের কি পড়তে হবে দু হাজার চৌদ্দ থেকে তেইশের প্রশ্নগুলো মেক করতে হবে এবং যেটা বললাম অর্থ কবিতা এগুলো তোমাদের পাঠ্যবই থেকে পড়তে হবে এবার এবার আসি অঙ্ক অঙ্ক তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো এগুলো থেকেই তোমরা ম্যাক্সিমাম অঙ্ক তো কমন আসে না এক কোনো অঙ্কই আসবে না এই এই দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পর্যন্ত যদি অঙ্কগুলো করো কোনো অঙ্কই কিন্তু তোমরা পাবে না শুধু এই শর্ট প্রশ্নগুলো পেতে পারো বড় প্রশ্ন কিন্তু এগুলো একটাও পাবে না এগুলো কি এই ধাঁসেরই অঙ্ক আসবে কিন্তু এই অঙ্কগুলোই যে আসবে তা না তোমরা সমস্ত সালের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো এই অঙ্কগুলো যে আসবে তা না এখান থেকে হয়তো চান্স কিছু কুড়ি নাম্বার বা পনেরো নম্বরের অঙ্ক আসতে পারে কিন্তু বাকি অঙ্কগুলো তোমাদের কী করতে হবে তোমাদের পাঠ্য বই প্রাইমারি স্কুলে যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে কিন্তু তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং আমি তোমাদের এই অঙ্কের প্র্যাকটিস সেট আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যে প্র্যাকটিস সেটগুলো দেই সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই প্র্যাকটিস সেটগুলো তোমরা যে পাবে সেই হোয়াটস প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে তাই এই প্র্যাকটিস সেট অঙ্কের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমি যে নম্বরটা দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করো তোমাদের অবশ্যই আমি সেই প্র্যাকটিস সেটগুলো দিয়ে দেব এবার দেখো অঙ্ক গেল এবার এবার আসি এই যে সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল একশোর মধ্যে পরীক্ষা হয় তো এই সমাজবিজ্ঞান থেকে তোমরা যদি দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ অবধি যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই যদি পড়ো সমাজবিজ্ঞান থেকে তোমরা ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন পাবে সমাজ বিজ্ঞানের জন্য এক্সট্রা কিছু পড়তে হবে না ঠিক আছে সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোলের জন্য এক্সট্রাভাবে তোমাদের টেক্সট বই এগুলো পড়তে হবে না এগুলো পড়লেই হয়ে যাবে কিন্তু তোমাদের চোদ্দো থেকে তেইশ পর্যন্ত পড়তে হবে এখানে কিন্তু চোদ্দো থেকে তেইশ অব্দি নেই তাই তোমাদের সেই চোদ্দো এবং চোদ্দো পনেরো এই দুটো কিন্তু এখানে নেই চোদ্দো পনেরোটাও তোমাদের ম্যানেজ করে পড়তে হবে তো ম্যানেজ করার জন্য তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আমি অবশ্যই সেগুলো তোমাদের দিয়ে দেবো উত্তর সহ এবং এই প্রশ্নগুলো যে রয়েছে দু হাজার পনেরো থেকে তেইশ অবধি যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো সমস্ত প্রশ্নের উত্তর আমি পিডিএফ আকারে দিয়ে দেবো এবার আসলাম বিজ্ঞান বিজ্ঞান তোমাদের পূর্ণমান পঞ্চাশ থাকবে সময় এক ঘন্টা তিরিশ মিনিট বিজ্ঞান এখানে যা রয়েছে এগুলো পড়লেই হয়ে যাবে কিন্তু ওই যে বললাম চোদ্দো থেকে তেইশ অবধি পড়তে হবে এখানে তোমাদের রয়েছে তেইশ তারপর রয়েছে উনিশ তারপর রয়েছে আঠারো তারপর সতেরো হ্যাঁ তারপর রয়েছে ষোলো দু হাজার পনেরো এবং চোদ্দো নেই তাই সেটা পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এবার আসলাম ইংলিশ ইংলিশ তোমার তোমরা যদি এই যে বইটা প্র্যাকটিস করো এখান থেকে হাইলি তোমরা কী কী পেতে পারো বলো তো এই যে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এগুলো এগুলো দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশের মধ্যে যেগুলো এসেছে ওগুলোর মধ্যে থেকে তোমরা পাবে তাহলে এখান থেকে ছয় নম্বর তোমরা পাবে এই বইটি থেকে এবারে ট্রান্সলে ইন ইংলিশ এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এগুলো তোমাদের শিখতে হবে কীভাবে বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে এগুলো শিখতে হবে অপোজিট ওয়ার্ড তোমাদের প্রচুর পড়তে হবে তারপর এখানে অ্যানিম্যাল এবং যে তোমাদের বার্ডস আছে তাদের ডাক বাচ্চার নাম এগুলো পড়তে হবে এগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে না তোমাদের দুই একটা আসতে পারে কিন্তু এগুলোর মধ্যে থেকে ইংরেজি ইংরেজি তোমরা শুধু এটা পাবে এটা সাজা এটা কমন পাবে আর এখান থেকে তোমরা কিচ্ছু কমন পাবে না আর একটা পেতে পারো সেটা হচ্ছে তোমাদের যে এই যে ফিল ইন দ্য ব্লাংস অফ দ্য ফলোইং রাইম এই রাইমগুলোর মধ্যে থেকে পেতে পারো কিন্তু এখানে সমস্ত রাইম দেওয়া নেই যে তোমাদের যে পাঠ্য যে সমস্ত রাইমগুলো দেওয়া আছে সেই রাইমগুলো পড়তে হবে তো ইংলিশ বাক্য গঠন এগুলো তোমাদের নতুন নতুন পড়তে হবে ইংলিশ তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে মানে এই সালের মডেল প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমি ইংরেজিতে ফিফটি ফিফটি ভাবো তা কিন্তু না ইংরেজিতে তোমরা শুধু এখান থেকে ছয় কমন পাবে আর বাকি পেতে পারো তোমরা এই যে রাইমটা পেতে পারো তাছাড়া এখান থেকে তোমরা আর কিচ্ছু পাবে না যত সাল আসে এগুলো প্র্যাকটিস করো শুধু জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্স হবে নলেজ বাড়বে কিন্তু এখান থেকে তেমন একটা কমন পাবে না ইংলিশ তেমন একটা কমন পাবে না হুম তো এগুলি হলো তো এটাই তো যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কমন প্রশ্ন উত্তর এগুলো দেব তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের এই যে তোমাদের এই যে মডেল প্রশ্নপত্র দু হাজার সমস্ত দু থেকে দু হাজার তেইশ অবধি সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই তোমরা যে নম্বরটা আমি দিয়েছি এই নম্বরে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে